আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল আমাদের রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি টাকি মাছের সুস্বাদু লোভনীয় টাকি মাছের ভর্তা রেসিপি। যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন ভিউয়ার্স, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দিবেন। টাকি মাছ ভর্তার জন্য আমি নিয়েছি মিডিয়াম সাইজের 5টা টাকি মাছ, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, রসুন কুচি। দেখুন, আমি ভর্তার জন্য টাকি মাছটা পেটের মাছ বরাবর সুন্দর করে চিরে নিয়েছি। সাইডটা সুন্দর করে দেখুন ভিউয়ার্স, আপনারা আমার মতো করে এমনটা করে নেবেন। সবগুলোই আমি এভাবে সুন্দর করে চিরে নিয়েছি আর মাছের মাথাটা আমি আগেই ফেলে দিয়েছি, যাতে আমি টাকি মাছ ভর্তা করব কাটা নিলে আসলেও সমস্যা হবে। আমি এই যে দেখতে পাচ্ছেন কিছু মরিচের গুঁড়া আর কিছুটা হলুদের গুঁড়া লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন টাকি মাছগুলোকে এই লবণ মরিচের, দেখুন এভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যাতে এই কাটা কাটা অংশ দিয়ে সুন্দরভাবে মশলাগুলো মাছের ভিতরে প্রবেশ করতে পারে। সবগুলো এভাবে আমরা সুন্দর করে মশলাগুলো মাখিয়ে নেব। মশলাগুলো মেখে আমি 5 মিনিটের জন্য রেখে দেব এভাবে। চলুন তারপরে দেখা যাক। আমি একটা সসপ্যান পানি বসিয়ে দিয়েছি, সম্ভবত 3 টেবিল চামচ পরিমাণ পানি দিবেন আপনারা, বেশি দিবেন না। শুধুমাত্র মাছটা কাটা ছড়ানোর জন্য আমি 3 টেবিল চামচ পরিমাণ পানি একটা পাত্রে দিয়ে পানিটা মাছটা হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত আর কি, সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে এখন চুলায় জাল দিচ্ছি। তাহলে কাটা পরিষ্কার করতে খুবই সহজ হবে। দেখুন ভিউয়ার্স, এই যে আমি মাছগুলো সুন্দর করে এইভাবে এপাশটা ওপাশ এপাশ ওপাশ করে উল্টে দিচ্ছি, যাতে দুপাশে সমানভাবে সিদ্ধ হয়, ভালোভাবে যেন কাটাগুলো আমি সরায় নিতে পারি। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়েছে, এখন আমি পেঁয়াজ কুচিটা ঢেলে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া দিয়ে নেই, এখন আমি মরিচ কুচিটা দিয়ে দিচ্ছি, একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, তা না হলে পুড়িয়ে যাবে। রসুন কুচিটা দিয়ে দিলাম, এখন সুন্দর করে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চলুন চলে যাই, আমি যে মাছ সিদ্ধ করে রেখেছিলাম, দেখুন একটা কাটা চামচের সাহায্যে মাছ কত সুন্দরভাবে মাছ থেকে কাটা আলাদা করা যায়। দেখুন আমার সেই সিদ্ধ মাছ থেকে আমি সুন্দরভাবে সবগুলো কাটা এভাবে ছড়িয়ে নেব। আপনারা অবশ্যই একটা কাটা চামচ ইউজ করবেন। সুন্দরভাবে দেখুন আমি সবগুলো এভাবেই করে নিচ্ছি। এখন আমি
আমার এইদিকে এটা পেঁয়াজ মরিচটা অনেক সুন্দরভাবে দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটা ঢেলে দিচ্ছি, মাছ দিয়ে দিলাম। এখন সবগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে। যতটা ভালোভাবে আপনি নেড়ে চেড়ে ভেজে নিতে পারেন। দেখুন ভিউয়ার্স, আমার এখন এ পর্যায়ে স্বাদ মতো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু প্রথমে আমি একটু লবণ সিদ্ধর সময় ব্যবহার করেছিলাম। দেখুন ভিউয়ার্স, আমার ভর্তাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এ পর্যায়ে আমি যে ধনে পাতাটা কুচি করে রেখেছিলাম, ধনে পাতা কুচিটা এখন আমি দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচিটা দিয়ে আমি এখন 2 মিনিটের মতো এটাকে ভেজে নেব নেড়ে চেড়ে সুন্দরভাবে। আমার রান্না কমপ্লিট ভিউয়ার্স। দেখুন তৈরি হয়ে গেছে আমার সুস্বাদু লোভনীয় স্বাদের টাকি মাছের ভর্তা। ভিউয়ার্স, আমি খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে একটা সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারলাম, সুন্দর রেসিপি। অবশ্যই আপনারা আমার রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করবেন সুস্বাদু মজাদার টাকি মাছের ভর্তার রেসিপি। ইনশাল্লাহ আমি আশা করছি আপনারা যদি আমার ভিডিওটা দেখে আমার রেসিপিটা অনুসরণ করে আপনারা যদি টাকি মাছের ভর্তা সহ এই প্রসেসেই আপনারা যদি রুই মাছ ভর্তা করতে চান, আমার এই রেসিপিটা অনুসরণ করে আপনারা রুই মাছের ভর্তাটাও এভাবে করে নিতে পারেন। ভিউয়ার্স, সত্যি ভর্তাটা অনেক সুস্বাদু হয়েছে। আর আমি বলতে চাচ্ছি যে যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ করবেন, যাতে আমি সামনের দিনে আরও ভালো ভালো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে আমার পাশেই থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমি তো আপনাদের জন্য অবশ্যই দোয়া করি। আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক, সুস্থতায় তো জীবন দান করুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব শীঘ্রই আবার আমি একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আল্লাহ হাফেজ।